সাথে এই ভাষণের মধ্যে আমি দেখি আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তার একটি উপাখ্যান, এটি এটি একটি উপন্যাস। তো এটিকে আপনি কবিতা বলেন, গল্প, ছোট গল্প বলেন, উপন্যাস, সব কিছুই বলা যায়। এবং এই কবিতাটি যখন বঙ্গবন্ধু পড়ছেন, তার সামনে যে ক্ষেত্র, যেটিকে আমরা রেসকোর্সের ময়দান বলি, তার আসলে আয়তন ছিল 56,000 বর্গমাইল। এবং এই জিনিসটি কিন্তু এবং যে লক্ষ্য ছিল সেটি ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র। এটি মাত্র একটি মাত্র ভাষণ, যে ভাষণের ক্ষেত্র এত বড় এবং যার লক্ষ্য এত বড়। আমার দৃষ্টিতে যেটি আমি বললাম, এখন আরেকটি কোট করি আমি, সর্দার ফজলুল করিমের একটি বিবরণীতে আমি পেয়েছি, উনি একজন চিন্তাবিদ এবং দার্শনিক এবং দর্শনশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে উনি বলছেন, আমি কোট করছি, উনি বলছেন যে 7ই মার্চে শেখ মুজিব যা বলেছিলেন তার পক্ষে শুধুমাত্র সেদিনই তা বলা সম্ভব ছিল, আর সে ভাষণের তাৎপর্য আজকে আমরা পুনর্বাজনার মধ্য দিয়ে, যেটা আমরা শুনি বারেবার, কিন্তু সেটি আসলে ওই সময় পৌঁছানো সম্ভব নয়। ওই ভাষণ তৎকালীন যে প্রেক্ষাপট, তৎকালীন যে ওই মুহূর্তের যেটি, এটি আসলে আবার ধারণ করা সম্ভব নয়, এটি উনি বলছেন। এবং উনি বলছেন তার জন্য প্রয়োজন লাখো মানুষের জমায়েত ভরা সেদিনে সেই রেসকোর্স, তার মধ্যে স্থাপিত সেই মঞ্চ, এটি দরকার। এবং উনি বলছেন যে শেখ মুজিব এলেন একটু বিলম্বে, তিনি উঠলেন মঞ্চে, চারিদিকে তিনি দৃষ্টি ফেললেন, দেখলেন লোকে লোকারণ্য, শুনলেন আকাশে জঙ্গি বিমানের গর্জন, এবং সেই গর্জনকে অতিক্রম করে উঠেছে উদ্বেল লাখো মুক্তি সংগ্রামী জনতার আওয়াজ। বঙ্গবন্ধু দেখছেন লোক তখন আসছে আর আসছে, আর এমনি দৃশ্য দেখতে দেখতে শেখ মুজিব বদলে যেতে লাগলেন নিজের অজান্তেই। এমনই হয়, জনতার মধ্যে জন এমনিভাবে বদলায়, জনতার বাইরে জন তথা ব্যক্তির এক রূপ, জনতার অংশ হিসেবে জনতার মধ্যে তাঁর অপর এক রূপ, তেজে কম্পমান, শক্তিতে দুর্বার আর সম্ভাবনায় অসীম। আমি আনকোট করছি, এটি বলেছেন সর্দার ফজলুল করিম, যে ওই সময়ের যে বাস্তবতা সেখানে ওনার ওখানে উপস্থিত হওয়ার পরেও ধীরে ধীরে বদলে যাওয়া। এবং ব্যক্তিগতভাবে এই ভাষণটিকে আমি আমার প্রজন্মের দৃষ্টিকোণ থেকে দেখি, এটি বলাই বাহুল্য যে আমি আসলে অনেক বিশ্লেষকের বিশ্লেষণ পড়েছি, কিন্তু 7ই মার্চের সময় আমি উপস্থিত ছিলাম না, আমার প্রজন্মের কারো উপস্থিত থাকার কথা নয়, এবং সেই ভাষণ সরাসরি অবলোকন বা শ্রবণের সৌভাগ্য আমার হয়নি। আমার প্রজন্ম মূলত 75 থেকে 90 পর্যন্ত এই ভাষণের কথা শুনতেই পায়নি বেশিরভাগ, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি ব্যক্তিগতভাবে 80-এর দশকের মাঝামাঝি এই ভাষণের বিষয়টি জানলাম ব্যক্তিগতভাবে। এরপরে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এবং 91-এর যে জাতীয় সংসদ নির্বাচন হলো তার ঠিক পূর্বে বাংলাদেশ টেলিভিশনে হঠাৎ করে একদিন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সর্বশেষাংশ, একেবারে শেষ অংশটি দেখানো হলো। এবার প্রথমবারের মতো আমি দেখলাম, আমার অভিজ্ঞতার কথা বলছি, এই অংশটুকু যে রক্ত যখন দিয়েছে রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। যেমন শব্দচয়ন তেমনি বাক্য ছুড়ে দেওয়ার ঢং, তেমনি অভিব্যক্তি, চেহারা ও শরীরের যে আচরণ তথা দেহভাষা, যার মধ্যে ছিল নিজের প্রতি অবিচল আস্থা, দৃঢ়তা ও শক্ত ব্যক্তিত্বে বহিঃপ্রকাশ, কি এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম একবার প্রথমবার জীবনে দেখলাম দেখে। এবং মনে হচ্ছিল আমি আমার অস্তিত্ব যা এতদিন অনুভব করেছি তার রূপ আজকে দেখতে পেলাম এই অংশটুকুর মধ্য দিয়ে, এবং মনে মনে গর্ববোধ করলাম এই ভেবে যে আমি আসলে এতটা উচ্চতায় বসবাস করি যে আগে কখনো বুঝিনি। মাননীয় নেত্রী, আপনাকে বলতে চাই, আপনি মঞ্চে বসে বলছিলেন যে প্রথমত আমাদেরকে আপনি নির্বাচন করেছেন, এই প্রজন্মে সম্মানিত করেছেন, আপনি মঞ্চে বসে বলছিলেন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কীভাবে 7ই মার্চের ভাষণ চিন্তা করি আপনি জানতে চেয়েছেন। আমি সেখান থেকে বলছি, আমাদের বেড়ে ওঠা, আমাদের প্রজন্ম সামরিক শাসনের আমলে, আমাদের জন্ম হয়তো আগে হয়েছে কিন্তু বেড়ে উঠেছি জিয়াউর রহমান এরশাদ সামরিক শাসনের আমলে, এবং সবসময় ক্ষুদ্র মানসিকতা নিয়ে থাকতাম।
যে বাংলাদেশ আসলে খুবই দরিদ্র একটি দেশ, এই দেশের আসলে ভবিষ্যৎ বলে কিছু হবে না, অর্থনীতি খুব ভঙ্গুর অবস্থা, গণতন্ত্র নাই, এরকম একটি অবস্থা, এবং বিশ্বে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে আছি। এরকম ক্ষুদ্র মানসিকতার মধ্যে যখন বঙ্গবন্ধু সেই তেজোদ্দীপ্ত এই শেষের দু লাইনের ভাষণের এই অংশটুকু দেখলাম টিভিতে, তখন আমার প্রজন্ম, আমি অন্তত অনুভব করলাম আসলে আমরা অনেক উচ্চতায় বাস করি, এত ক্ষুদ্র আমরা নই। ভাষণের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধু তৎকালীন প্রেক্ষাপট বিশ্লেষণ করে জাতিকে নির্দেশনা দিচ্ছিলেন, আমরা জানি এটি, এবং তার প্রতিটি নির্দেশনার মধ্য দিয়ে তিনি একটু একটু করে বাঙালির উপর তার অধিকার এবং কর্তৃত্ব স্থাপন করছিলেন। প্রতিটি নির্দেশনার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন কার্যত সরকার প্রধান। ভাষণের একটি পর্যায়ে তিনি বললেন, আমি যদি হুকুম দিবার নাও পারি। প্রমিত বাংলা ভাষা রীতিকে উপেক্ষা করে বাংলার জনমানুষের যোগাযোগ সক্ষম স্থানীয় বাংলা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় এখানে, এবং এর মধ্য দিয়ে তিনি বাঙালিকে আপন করে নিলেন, বানালেন আত্মার আত্মীয়। একই সাথে বাঙালিকে বার্তা দিলেন, কোনো আপোষ চলবে না, এমনকি তিনি নিজেও সশরীরে উপস্থিত না থাকলেও প্রতিরোধ চলবে। এখানে আমি উল্লেখ করতে চাই যে তিনি জানতেন, এখানে যেটি উল্লেখ করা যায়, যে পাকিস্তানি সরকার তাকে গ্রেফতার করতে পারে অথবা হত্যা করতে পারে। 7ই মার্চের পূর্বে 4ঠা মার্চে একটি ভাষণে তিনি বলেছিলেন যে, জানি না আপনাদের সামনে আবারও বক্তৃতা করতে পারবো কি পারবো না, যদি আমার মৃত্যুও হয় তবুও বেইমানি করব না, বঙ্গবন্ধু বলেছিলেন। বঙ্গবন্ধু তার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা পত্রের শুরুতেও উনি বলেছিলেন, হয়তোবা এটাই আমার শেষ ঘোষণা। এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে একটি বিষয় খুবই নিশ্চিতভাবে বলা যায়, যে বাঙালির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি এই জাতির স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত ছিলেন সবসময়। তার জীবনের উপরে অনেক হুমকি ছিল, কিন্তু তা তিনি কখনোই তোয়াক্কা করেননি। এই ভাষণে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটি আমার উপলব্ধি, যে ভাষণটি যতবার বাজানো হয়েছে পৃথিবীর আর কোনো ভাষণ এতবার মনে হয় বাজানো হয়নি। এটি অবশ্য আমাদের স্বাগত ভাষণ দিতে যে বললেন সদস্য সচিব সম্মানিত, আর এই এতবার কোনো ভাষণ মনে হয় মানুষ শোনেওনি, একই কারণে, যেহেতু এতবার তো বাজানো হয়নি। এবং এটিও সত্যি যে এই ভাষণটির পুরোটা না হলেও চুম্বক অংশ, যেমন ধরুন রক্ত যখন দিয়েছে রক্ত আরও দেব, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, আমি যদি হুকুম দিবার নাও পারি, বা আমি প্রধানমন্ত্রী তো চাই না, বা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই অংশগুলো কিন্তু বিশ্বের প্রতিটি বাঙালির, শুধু বাংলাদেশের নয়, বিশ্বের প্রতিটি বাঙালির চেতনা এবং অন্তরের মধ্যে গেঁথে আছে। আর কোনো ভাষণ পাওয়া যাবে কি না সন্দেহ, যে এতগুলো শব্দ আসলে মুখস্থ। পরাধীন ভারতবর্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ আকুল আকাঙ্ক্ষায় তাকিয়েছিলেন এক মহামানবের আগমনের অপেক্ষায়। এই কথাটি বলতে গেলে একটু সমস্যা হয় আমার, তাও একটু কষ্ট করে বলছি, মানে গর্বে একটু ইমোশনাল হয়ে যায়। তো ওনার যে আকাঙ্ক্ষা ছিল একটি মহামানবের আগমনের আকাঙ্ক্ষা, এবং তিনি বলেছিলেন, কবে আসবে সেই মহামানব যে বাঙালিকে করবে শৃঙ্খল মুক্ত, 7ই মার্চের রমনা রেসকোর্সের ময়দানে সেই বিশাল জনসমুদ্রে বাঙালি দেখল রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা সেই মহামানব উপস্থিত হলেন লাখো মুক্তি পাগল জনতার সামনে। এই ভাষণটিতে বঙ্গবন্ধু কোন পাণ্ডুলিপি থেকে পড়তে দেখা যায়নি বঙ্গবন্ধু, এবং একেবারেই স্বতঃস্ফূর্তভাবে মনের অন্তঃস্থল থেকে উচ্চারিত হয়েছিল প্রতিটি শব্দ। সমস্ত বাঙালির সামষ্টিক রূপকে ধারণ করে বাঙালির মনের কথাই যেন বলছিলেন তিনি। পরাধীন বাঙালির সামনে মুক্তি ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়ে বাঙালিকে শোনাচ্ছিলেন স্বাধীনতার বাণী। এবং রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা সেই মহামানব বাঙালির সামনে দাঁড়িয়ে যে কথাটি বললেন, আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের যে লাইনটি সেটি দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে বাঙালিকে দাবায় রাখতে পারবো না, আমরা জানলাম যে আমাদেরকে দাবায় রাখা যায় না। এবং সেই মন্ত্রে
উজ্জীবিত হয়ে আজকের বাস্তবতা থেকে দুটো কথা না বললেই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দাবায় রাখতে পারবানা মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা পদ্মা সেতু নিজেরাই করছি, আমাদেরকে দাবানোর চেষ্টা করা হয়েছে। আমার জায়গা থেকে আবার বলি, একটু একটু করে বঙ্গবন্ধুকে জানতে শুরু করেছি, আমার প্রজন্মের কথা মাননীয় নেত্রী জানতে চেয়েছেন এবং কোথায় জানি একটি কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হয়েছি যে আমরা তো এই স্বাধীন দেশে বড় হওয়ার সুযোগই পেতাম না এই মানুষটির জন্ম না হলে। এবং কোথায় জানি একটি মনের কোণে ভালোবাসার জন্ম হলো, দেশের বাইরে গিয়েছি, এটি আজকে সবার সাথে একটু ভাগাভাগি করে নিতে চাই আমার এই ঘটনাটি। সুদূর টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম প্রতিজ্ঞা করতে যে দেশে ফিরে আসব, নিজেকে আত্মনিয়োগ করব দেশের জন্য। আমি বলতে চাই, একজন জীবিত বঙ্গবন্ধু খুবই শক্তিশালী, দেশকে স্বাধীন করেছেন, একজন মৃত বঙ্গবন্ধু তার চেয়ে কম নয়। টুঙ্গিপাড়ায় সেই সমাধি থেকে তিনি কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, আমাদের মতন প্রজন্মে যারা, আমরা কিন্তু ওনার কাছে ফিরে ফিরে যাই, প্রতিজ্ঞা করি দেশে ফিরে আসব, দেশের জন্য কাজ করব, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করব। একজন মৃত বঙ্গবন্ধু কম শক্তিশালী নয়। এবং সর্বশেষে এটি বলতে চাই, এই দাবায় রাখতে পারবানা আত্মমর্যাদার জায়গা থেকে আজকে আমরা আমাদের সমুদ্র সীমা যে বিতর্ক সেটির উপরে আমাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে আমরা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমাদের স্থলের উপরে নিরঙ্কুশ সার্বভৌমত্ব স্থাপন করেছি এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে অন্তরীক্ষে আমাদের সার্বভৌমত্ব স্থাপিত হবে। জলে, স্থলে এবং অন্তরীক্ষে আমাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনি আমাদের এই গর্বের জায়গাটি দিয়েছেন। স্বাধীনতার অর্থ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু, এর সাথে সাথে আত্মমর্যাদাবোধ, গর্বের জায়গা, নিজের দেশকে নিয়ে গর্ব করা, আর অন্য দেশের সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো, সেই উপলব্ধি আপনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমি আজকে এখানেই শেষ করি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।